আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত দীনি ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব লাইলাতুল কদর, যেটা আমরা অতি অল্প সময়ের মধ্যে পেয়ে ফেলব। এই লাইলাতুল কদরের নামাজটা কিভাবে আদায় করব, এই নামাজটা কোন সূরা আছে কিনা, এই রাতের ফজিলত কি, প্র্যাকটিক্যাল নামাজের পদ্ধতি কিভাবে আদায় করতে হবে, নারীরা কিভাবে আদায় করবে, পুরুষরা কিভাবে আদায় করবে, কি দোয়া, কোন সূরা, কোন ফজিলত, কোন সময় কিভাবে, প্রত্যেক বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা থাকছে। সম্পূর্ণ আলোচনা বুঝতে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন। আর আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুগণ, আমরা কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনায় প্রবেশ করছি। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই নামাজের আমি নামাজটা প্র্যাকটিক্যাল দেখানোর আগে তুই একটা কথা বলে নিচ্ছি, একটু ধৈর্য ধরে শুনবেন, উপকার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই একটা লাইলাতুল কদরের রাত্র হাজার হাজার রাত অপেক্ষা উত্তম, সুবহানাল্লাহ। তাছাড়া এই লাইলাতুল কদরের নামাজটা অনেক অনেক বেশি উত্তম, অনেক বেশি উত্তম। এই জন্য আপনারা সকলে লাইলাতুল কদরের নামাজটা আদায় করবেন। আগের জামানার যে লোকগুলো ছিল, রাসূলের সাহাবীরা, অন্যান্য নবীরা, তারা অনেক বছর হায়াত পেত, যার কারণে তারা হাজার হাজার বছর উত্তম জীবন ধারণ করতে পারতো, উত্তম সময় পেত। কিন্তু আমরা তো এতটুকু হায়াত পাই না, এত লম্বা সময় পাই না, যার কারণে আমরা ইবাদত করতে পারি না। তো আল্লাহ তাআলা আমাদেরকে কি দিলেন, সুন্দর একটা সুযোগ দিলেন। কি সুযোগ? এই একটা রাতের ইবাদত, এই একটা রাত আমাদেরকে তালাশ করতে বলেছেন। শবে কদরের রাত, শবে কদরের একটা ইবাদত হাজার রাত অপেক্ষা উত্তম। এই জন্য এই রাতটা তালাশ করা, এই রাতটা কবে হবে এই বিষয়টা অনির্দিষ্ট, কবে হবে এটাও অজানা। কেন অজানা? দুই সাহাবী ঝগড়া করছিল, সংক্ষেপে বলে দিচ্ছি, দুই সাহাবী ঝগড়া করছিল, আল্লাহ রাসূল বয়ান করছিলেন। তো আল্লাহ রাসূলের বয়ানের সময় তিনি মানে আলোচনাটা পেশ করবেন, এমন সময় আল্লাহ রাসূলের তাদের দিকে তাকিয়ে আল্লাহ রাসূলের মাথা থেকে এটা সরে গেছে, যার কারণে আল্লাহ রাসূল বলতে পারেননি। তো আল্লাহ রাসূল কিছু ধারণা দিয়েছেন যে লাইলাতুল কদরটা তোমরা রমজানের শেষ দশকের বেজুর রাত্রগুলোতে তালাশ করো। আর পুরো রমজানের মধ্যে হওয়ার সম্ভাবনা, তবে রমজানের শেষ দশকের বেজুর রাত্রগুলোর মধ্যে, রমজানের শেষ দশকের প্রত্যেক দিনের মধ্যে থেকে সবচেয়ে বেজুর রাত্রগুলোর মধ্যে, তার থেকে আরো দিক ইম্পর্টেন্ট হলো রমজানের সাতাশে রাত্রি, আমরা যেটাকে বলে থাকি এই রাতে ইবাদত করি, এটা এই রাতে হওয়ারও সম্ভাবনা বেশি। এই জন্য সম্মানিত দিনী ভাই বোনেরা, এই রাতেও শবে কদর হতে পারে। এই জন্য রমজানের শেষ দশকে প্রত্যেকটা দিনই শবে কদর তালাশ করা উচিত। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের এই শবে কদরটা তালাশ করা। তো নামাজটা কিভাবে করব, নামাজের এক্সট্রা কোনো সূরা নাই। কারো কারো ধারণা যে এই রাতের মধ্যে যে কিভাবে কি ওই শবে কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এই সূরাটা সূরাতুল কদরটা পড়তেই হবে, কোন কোন নামাজের রাকাতের মধ্যে অনেকবার করে পড়তে হয়, অনেক মেয়েদের মধ্যে এই ধারণাটা আছে, বোনদের মধ্যে এই ধারণাটা একেবারে ঠিক না, একেবারে কোরআন হাদিস বিধ্বংসী একটা কথা, এটা একেবারে মিথ্যা কথা, ভুয়া কথা। কেউ কেউ বলে কুল হাল্লা এতবার পড়তে হবে, এই রাকাতে সূরা কদরটা এতবার পড়তে হবে, এগুলো একেবারে কোরআন হাদিসে নাই, এগুলো করাই যাবে না। তো কি করবেন, সাধারণ আপনি সাধারণ যেভাবে নামাজ পড়েন, এটা হচ্ছে নফল নামাজ, শবে কদর, হে আল্লাহ আমি শবে কদরের দুই রাকাত নফল নামাজের নিয়ত করলাম, এটাই নিয়ত। নিয়ত মুখে মুখে বলা শর্ত না, মনে মনে বললেই হবে, এটাই নিয়ত, এক্সট্রা কোনো নিয়ত করা শর্ত না। আরবিতে যারা নিয়ত পারেন আরবিতে করবেন, বাংলায় পারলে বাংলায় করবেন। এবার আসেন যে নামাজের জন্য কোন কোন সূরা, আমি তো বললাম কোন সূরা নির্ধারিত না, যে কোনো সূরার মাধ্যমে আপনারা এই নামাজটা পড়তে পারবেন। আর এই নামাজটা কিভাবে পড়বেন, নামাজের প্র্যাকটিক্যাল পদ্ধতি আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। প্র্যাকটিক্যাল পদ্ধতি হলো নারী পুরুষের প্রত্যেকের জন্য একই একই সিস্টেম। তো আমি প্র্যাকটিক্যাল পদ্ধতিটাতে দেখাচ্ছি। আপনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে এই যে কাঁধ পর্যন্ত হাত তুলবেন, দেখেছেন আল্লাহু আকবার, এভাবে না, এভাবে অনেকে তুলে, এভাবে এভাবে না, এভাবে একটু পিছনে দিকে দিবেন, বুক একটু ফুলে উঠবে, এভাবে আল্লাহু আকবার, হাতের আঙুল আবার এমন না, স্বাভাবিক কানের লতি বরাবর আল্লাহু আকবার বলে হাতটা বাঁধবে নাভির নিচে, ছেলেদের জন্য নাভির নিচে। আমি বোঝানোর জন্য এখানে দেখাচ্ছি উঁচু করে, এই যে, এই যে দুই আঙ্গুল এখানে, তিন আঙ্গুল উপরে, এই যে মহিলারা এখানে বাঁধবে, পুরুষটা নাভির নিচে বাঁধবে। যাই হোক, নিয়ত বাঁধলাম, সানা পড়বো, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম, মালিকি ইয়াওমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আমি বোঝার সুবিধাতে অতি তাড়াতাড়ি পড়ছি। তো যাই হোক, সূরা কদর পড়া শর্ত না, আমি আগেও বলেছি, এখন পড়তেছি আমি যে আলাম তর কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ওয়া মেজাল কাইদুহুম ফি তাদলিল ওয়া আরসাল আলাইহিম তাইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিলিন ফাজআলাহুম কাআসফিন মাকুল, একটা সূরা পড়লাম। তারপর একবার সূরা পড়া শেষ, এবার সোজাসুজি আমি রুকু দিয়ে দিব, আল্লাহু আকবার বলে
একটা রুকু দিয়ে দিলাম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, এবার আল্লাহু আকবার বলে সুজা সেজদায় চলে যাব। সেজদায় যাওয়ার পর সুবহান রাব্বিয়াল আলা প্রথম সেজদা দিব, তিনবার তসবিহ পাঠ করব, দুই সেজদার মাঝখানে একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারজুকনি। অর্থটা খুবই চমৎকার, না পড়তে পারলে অসুবিধা নাই, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারজুকনি, এভাবে আপনারা এই দোয়াটা পাঠ করবেন, না পারলে অসুবিধা নাই, অনেকেই পারে আবার অনেকে পারে না। আচ্ছা যাই হোক, দুই সেজদার মাঝখানে এই দোয়াটা, একসাথে সেজদা দিবেন, উঠবেন, তারপর দ্বিতীয় সেজদার জন্য আবার দ্বিতীয় সেজদা দিবেন, দ্বিতীয় সেজদা দিয়ে সুজা দ্বিতীয় সেজদার পর উঠে দাঁড়াবেন, আল্লাহু আকবার বলে সুজা বসা থেকে উঠে দাঁড়াবেন, আল্লাহু আকবার। আচ্ছা যাই হোক, প্রথম রাকাত কমপ্লিট, দ্বিতীয় রাকাত আবার হাতটা তো উঠে আবার নতুন করে হাত বাঁধতে হবে না, হাতটা এভাবে বেঁধে ফেলবেন, আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াওমিদ্দিন, সূরাতুল ফাতিহা সেট করবেন এবং আমিন বলবেন। দ্বিতীয় রাকাতে যে কোনো একটা সূরা এড করবেন, আপনার যেটা পারেন, কেউ কেউ যদি প্রথম রাকাতে কুল হল্লা পারেন আর দ্বিতীয় রাকাতে ইন্না আতাইনা পারেন তাহলে সেটাই করুন, কুল হল্লা বললেন দ্বিতীয় রাকাতে ইন্না আতাইনা, ইন্না আতাইনা কাল কাউসার ফাসলি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুল আবতার, যেহেতু এই দুটো ছোট ছোট অনেক মা বোনরা পারে। তারপর কমপ্লিট করার পর সুজা রুকু দিয়ে দিলেন, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, শেষ রুকু থেকে উঠলেন, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, এবার সুজা সেজদা দিয়ে দিবেন, সেজদা দেওয়ার পর দুই সেজদা দিয়ে দিলেন, ঠিক আগেন একই নিয়ম, দুই সেজদা দেওয়ার পর আবার উঠে বসবেন, দুই সেজদা দেওয়া কমপ্লিট, তারপর উঠে যে বসলেন, আত্তাহিয়াতুল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্বাইয়াত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, তারপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, কমপ্লিট। তারপর আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। এই তিনটা জিনিস শেষ বৈঠকের মধ্যে পড়ে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন, হাত তুলতে পারেন। তবে আপনি যদি কত রাকাত পড়বেন শবে কদরের নামাজের মধ্যে, যেহেতু একটু সমস্যা হয়, কেউ কেউ বলে যে এই মিয়া তুমি শবে কদরের মধ্যে কয় রাকাত পড়ছো, তো আমি তো এটা বলবো না, শবে কদরের মধ্যে কত রাকাত পড়ছো এটা মূল কথা না, আপনি যে নামাজ পড়লেন নামাজটা দীর্ঘায়িত হলো কিনা, আপনার নামাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলো কিনা সেটা হচ্ছে মূল বিষয়। আপনি নামাজ 100 রাত পড়ে ফেললেন, এক রাকাত আল্লাহ কবুল করলো না, না না কোনো লাভ নাই। নামাজ দুই রাকাত পড়েন পড়ার মতো পড়েন, দুই রাকাত পড়েন পড়ার মতো পড়েন, চার রাকাত পড়েন আট রাকাত পড়েন অসুবিধা নাই, কত রাকাত পড়তে হবে রাকাত নির্ধারিত না, আপনাকে নামাজটা পড়তে হবে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, পড়ার মতো পড়তে হবে। এজন্য খুবই মনোযোগের সাথে ভালো করে ওযু করে মনোযোগ করে এই রাতে যদি সম্ভব হয় গোসল করে নেওয়া, গোসল করে নেওয়া মুস্তাহাব, আবশ্যক নয়, সম্ভব হলে গোসল করে নেওয়া, আর আপনি এই রাতে যতটুকু সম্ভব আপনি ইবাদত করার চেষ্টা করবেন, সারা রাত ইবাদত করবেন, তবে ফজরের নামাজ যাতে মিস না হয়, ফজরের নামাজ মিস হলে কিন্তু সাধারণভাবে তো একটা নামাজ মিস হলেই তো হাজার হাজার বছর জাহান্নামে থাকতে হবে, তো আপনি এই ফজরের নামাজ মিস করে ফেলেন এত সারা রাত ইবাদত করার পর, এই সারা রাতের ইবাদতের কোনো দাম নাই, সারা রাত আপনি ইবাদত তো করবেনই, আবার যত সম্ভব একটু ঘুমাবেন, ইবাদত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, সকল কিছু করবেন, আর সকালে সকালবেলা ফজরের নামাজও পড়বেন ইনশাআল্লাহ, নারী পুরুষ প্রত্যেকের জন্য একই নিয়ম। আশা করছি ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়েছেন, এমনই কোরআন হাদিস থেকে আরো আরো আলোচনা পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমাদের আরেকটা চ্যানেল আছে ডার্ক ব্লু, সেটাও সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে লিংক দেওয়া থাকবে, সেটা সাবস্ক্রাইব করবেন। আর যেটা বললাম কত রাকাত পড়তে হবে, কোন সূরা দ্বারা পড়তে হবে, কোন সময় পড়তে হবে, এগুলো নির্ধারিত না, শবে কদর রাতে যত রাকাত ইচ্ছা, যে সূরা ইচ্ছা, যেভাবে ইচ্ছা সেভাবে নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ, যদি দাঁড়িয়ে পড়তে না পারেন বসে নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। আর কারো যদি অসুবিধা হয়ে থাকে, মাসিক হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে বন্ধের জন্য তারা এই রাতে তসবিহ তাহলিল পাঠ করবেন, সুবহান রাব্বিল আযীম মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আফদুলুল জিকরি মানে আফদুলুম আফদুল জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা করা, তো রাসূল নামে জিকির করবেন, জিকির করা যাবে, কোরআন শরীফ পড়া যাবে না, কোরআন শরীফ শোনা যাবে, কেউ পড়লে সেটা শুনলেন রেডিওর মাধ্যমে, ট্যাপের মাধ্যমে, কোন মোবাইলের মাধ্যমে আপনি কোরআন তেলাওয়াত শুনতে পারবেন তবে পড়তে পারবেন না। আশা করছি ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়েছেন, এমনই আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আপনাদের মঙ্গল হোক, দীর্ঘজীবী হন আপনারা। এই জন্য আমরা আবার শবে কদরের আরেকটা কথা বলে দিচ্ছি, ভিডিওটা শেষ করার পর আবারও ফিরে যাচ্ছি, কারণ হলো বোঝা দরকার, জিনিসগুলো জানা দরকার। আরেকটা হলো এবাদতের সারাত, এবাদত করার পর আমাদের মনে যাতে হিংসা না হয়, কোন ধরনের বিদ্বেষ না হয় যে আরে ভাই তুমি কত রাকাত পড়ছো, আমি তো এই 20 রাকাত পড়ছি, আমি তো 40 রাকাত পড়ছি, আমি 80 রাকাত পড়ছি, না না এটা মূল বিষয় না, মূল বিষয় হলো আমার নামাজটা কবুল হলো কিনা, আমার নামাজটা আমার আল্লাহ কবুল করলো কিনা, এই জন্য এই দিকটা লক্ষ্য রাখা, হিংসা করে না বলা, কারোর সাথে হিংসা না করা, হিংসুক জাহান্নামের মধ্যে থাকবে, জাহান্নামের 7টা স্তর,
ষাটটা স্তর, ষাটটা স্তরের মধ্যে কোন কোন ফুকাহা ইকরাম বলেছেন একেবারে সর্বনিম্ন স্তরের মধ্যে থাকবে। আল্লাহ তাআলা হিংসাকারীদেরকেও পছন্দ করেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোন ভিডিওতে। আগামী কোন ভিডিও আসার আগ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।